वेलकम टू माय चैनल असीमा स्टाडीज। हमारा आज के निवेदन एकादश और द्वादश श्रेणी आईएससी सिलेबसभुक्त कविता कवि वीरेंद्र चट्टोपाध्याय रास्ता कारो एकार नय। कवि वीरेंद्र चट्टोपाध्याय जन्मग्रहण करें 1920 ख्रीष्टाब्दे 2 सेप्टेम्बर बांग्लादेशेर ढाका जिलार विक्रमपुरे। पिता हरेंद्रनाथ चट्टोपाध्याय, माता सुरबाला देवी। कविर आरोग्य नामक काव्यग्रंथ थेके एई कविताटी गृहीत। विभिन्न धरनेर काव्यग्रंथ तिनी रचना करेछेन, तार मध्ये उलुघरेर कविता, जातक, पृथ्वी घुरछे, अफुरंत जीवनेर मिछिल, रानुर जन्य इत्यादि विशेष उल्लेखयोग्य। एई कविताते बला हयेछे रास्ता कारो एकार नय। रास्ता तोमार चलार पथ, आमार चलार पथ, आमादेर प्रत्येकेर चलार पथ किन्तु आलादा। एखाने जे रास्तार कथा बला हयेछे बा पथेर कथा बला हयेछे, सेई पथ हलो विज्ञान एबं धर्म। एकदिके विज्ञान, अन्यदिके धर्म। जे जार मतो चले, केउ विज्ञानके भरसा करे, केउ बा धर्मके भरसा करे। धर्म जखन विज्ञानीके बले सत्य बर्जन करते, विज्ञान की से सत्य बर्जन करें? लियोनार्दो दा भिंची पोपर भय देशान्तरी हुएछिलें। ग्यालिलियो ग्यालिलेई एक अंधकार घरेर मध्य सारा दिन पायचारी करतें, और ताके पाहारा देवार जन्य बसे थाकत एक जन धर्मेर पेयादा। किन्तु एत पाहारा सत्त्वेओ विज्ञानेर अग्रगति थेमेछिल कि? धर्मेर पुरोहितदेर शासन तर्जन गर्जन उपेक्षा करे सूर्येर चारिदिके पृथ्वी एवं अन्यान्य ग्रह बा उपग्रहदेर घोड़ाके केउ आटकाते पारेनि। ताई धर्मेर काछे विज्ञानके रास्ता छाड़तेई हयेछे। धर्म जतदिन मानुषेर कल्याण करे ततदिन रास्ता निये कारो संगे कारो द्वंद्व थाके ना। रास्ता तो कारो एकार नय, विज्ञान विज्ञानेर पथे चलबे, धर्म धर्मेर पथे चलबे। आबार विज्ञान जखन कोनो भाड़ाटे जल्लादेर भूमिका नेय, तखन सेओ धर्मेर पुरोहितदेर मतो बले एक्स रास्ता छाड़ो। विज्ञान किन्तु मानुषेर मंगलेर जन्यई तैरी हयेछे, किन्तु विज्ञानेर तैरी जिनिस धर्मेर पेयादादेर बा राजनीतिर बादशाहदेर हाते पड़े সেই বিজ্ঞান কখনো কখনো হয়ে ওঠে ধ্বংসাত্মক। একটা পরমাণু বোমা দিয়ে যেমন উড়াল নদীর গতিপথ অন্যদিকে ঘুরিয়ে তার দুই পাশের জমিগুলোকে শস্য শ্যামলা করে তোলা হয়েছে, তেমনি সেই পরমাণু বোমা দিয়ে আবার জাপানের নাগাসাকি এবং হিরোশিমা শহরকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়েছে। আজও যেখানে সুস্থ স্বাভাবিক শিশু জন্মগ্রহণ করতে পারছে না, এটা কি বিজ্ঞানের দোষ? না, বিজ্ঞান যখন ভাড়াটি জল্লাদদের ভূমিকা নেয় বা তাদের হাতে পড়ে, তখন সে ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই বলে বিজ্ঞান কিন্তু মিথ্যা নয়, বিজ্ঞান সত্য। এই বিজ্ঞানকেই কিন্তু রাস্তা ছাড়তে হয়। পোপের ভয়ে লিওনার্দো দা ভিঞ্চি দেশত্যাগী হয়েছিলেন ঠিক কথাই, তিনি একজন বিখ্যাত শিল্পী, অথচ তিনি দেশত্যাগী হয়েছিলেন। কিন্তু গ্যালিলিও কিন্তু দেশত্যাগী হননি, তিনি বলেছিলেন তবুও পৃথিবী ঘুরছে। দেখো এই কবিতায় কবি কী বলতে চেয়েছেন। ধর্ম যখন বিজ্ঞানকে বলে এক্স রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ধর্ম বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দিতে বললেও কিন্তু বিজ্ঞান রাস্তা ছেড়ে দেয় না। যেমন করে গ্যালিলিওকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু গ্যালিলিও মনে মনে বলেছিলেন তবুও পৃথিবী ঘুরছে। সূর্য কখনো পৃথিবীর চারিদিকে ঘোরেনি, আজ তা প্রমাণিত। গ্যালিলিও সেদিনও প্রমাণ করেছিলেন, কিন্তু গ্যালিলিওর কথা বিশ্বাস না করে ধর্মের পেয়াদারা তাকে অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনি অন্ধ হয়ে অন্ধত্ব নিয়েই মৃত্যুবরণ করেছিলেন, তার দ্বারা আর কিছু প্রমাণ করা সম্ভব হয়নি।
পোপের ভরে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনিও ছিলেন সত্যবাদী স্পষ্ট বক্তা, তাই তাকেও যাতে তাদের কবলে পড়তে না হয় তাই তিনি দেশত্যাগ করেছিলেন। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তিনি যেহেতু প্রমাণ করেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে, তিনি কিন্তু তাঁর তৈরি দূরবীন দিয়ে সবাইকে দেখতে বললেও ধর্মের পেয়াদারা দেখতে চাননি, পাছে তাদের ধর্ম সম্পর্কে বিশ্বাস টলে যায়। কিন্তু সত্যি কি ধর্ম বিজ্ঞানের পথটাকে আটকে রাখতে পেরেছে, না ধর্মের পেয়াদারা তাকে আটকে রাখতে পেরেছে? আজ কিন্তু সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে, তোমরা পড়ছো, আমরা পড়ছি, আমাদের বাচ্চারা পড়ছে। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাদেশেও নড়ত না, চোখের পাতা বাদেশেও নড়ত না। কারণ যদি গ্যালিলিও অন্য কিছু গবেষণা করতে শুরু করেন, নয়তো বা যদি বা তিনি পালিয়ে যান, তাই অপলোক দৃষ্টিতে চেয়ে থাকতেন গ্যালিলিওর দিকে। বিজ্ঞান কি তখন পেরেছিল থেমে বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হইচই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠবোস করাতে? পারেনি, কারণ বিজ্ঞান নিজের পথে চলে, বিজ্ঞান সত্য, বিজ্ঞান প্রমাণিত। তাই সূর্য স্থির ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তাকে ধর্মই যতই বলুক, ধর্মের পেয়াদারা তাকে কিন্তু বেঞ্চের উপর দাঁড় করিয়ে উঠবোস করাতে পারবে না। ধর্ম যতদিন সুখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। ধর্ম দুর্বল মানুষের সহায়, তাই যারা দুর্বল তারা ধর্মের সহায়তা নিয়ে বেঁচে থাকার শক্তি পায়। রাস্তা কারো একার নয়, ধর্ম নিয়ে যদি কেউ ভালো থাকতে চায় তবে তাই থাক, বিজ্ঞান নিয়ে যদি কেউ ভালো থাকতে চায় তবে তাই থাক। রাস্তা তো কারো একার নয়, যে যার মতো নিজের নিজের রাস্তায় চলবে, এটাই কবি বলতে চেয়েছেন, এটাই কবি প্রমাণ করতে চেয়েছেন। বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়, যে গগনচুম্বী হয়ে যায়, আকাশচুম্বী হয়ে যায়, যার অহংকার একদম উপরে উঠে যায়, তাকে একদিন মাটিতে পড়ে যেতেই হয় মুখ থুবড়ে। তাকে ঈশ্বর প্রমাণ করিয়ে দেন যে না, অহংকার ঠিক নয়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, তার সম্মান কিনে নেয়, অর্থাৎ বিজ্ঞান তো সত্যই প্রমাণিত। সুতরাং বিজ্ঞানকে ওই যে বললাম উড়াল নদীর গতিপথ যেমন পাল্টে দেওয়া যায়, আবার একটা পরমাণু বোমা দিয়েও পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া যায়, যেমন করে জাপানের নাগাসাকি হিরোশিমা শহরকে ধ্বংস করা হয়েছিল। কিন্তু তাই বলে কিন্তু বিজ্ঞান সত্যি সত্যি মিথ্যা নয়। আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়ের মতো কর্কশ আদেশ শোনা যায়, এক্স, রাস্তা ছাড়ো, নইলে নইলে কি, নইলে ধ্বংস করে দেব। প্রকৃতপক্ষে এরা বিজ্ঞানের কথা নয়, ধর্মের পেয়াদাদের বা রাজনীতির বাদশাদের কথা। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে চিৎকার শুনে থমকে তাকায়, তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তার সামনে আরও সামনের দিকে এগিয়ে যায়। ওই হুঙ্কার শুনে সবাই কিন্তু নিজের অগ্রগতিকে থামিয়ে দেয়, চুপ করে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে, এগিয়ে যেতে পারে না। কারণ যার স্পর্ধা আকাশচুম্বী হয়ে যায় সে তখন যা খুশি তাই করে। বিজ্ঞানে যখন ভাড়াটি জল্লাদদের হাতে পড়ে, তখন কিন্তু সেও কিন্তু ধ্বংসকারীর ভূমিকা নেয়, তাই সবাইকে থমকে যেতে হয়। কেউ কারো রাস্তা ছেড়ে দেয় না, যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। যতদিন পৃথিবীতে গান থাকে, স্বপ্ন থাকে, গানের মানুষ থাকে, কেউ রাস্তা ছেড়ে দেয় না। আমি আমার মতো হাঁটবো, তুমি তোমার মতো হাঁটবে। যারা ধর্মকে বিশ্বাস করে ধর্ম নিয়ে চলবে, যারা বিজ্ঞানকে বিশ্বাস করে বিজ্ঞান নিয়ে চলবে। কিন্তু বিজ্ঞান কিন্তু প্রমাণিত সত্য, তাই বিজ্ঞান কিন্তু কাউকে রাস্তা ছেড়ে দেয়নি, দেবে না কোনোদিনও। এটাই কবি এই কবিতার মধ্যে প্রমাণ করেছেন, এবং গ্যালিলিও গ্যালিলেই তো সেটা কথাই বলে প্রমাণ করে দিয়েছিলেন। যদিও তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি জেনে যেতে পারেননি যে তার প্রমাণিত সত্যটাই কিন্তু সবাই মেনে নিয়েছে, বা তিনি সত্যবাদী, বা তিনি যেটা প্রমাণ করেছিলেন সেটা সত্য।
তবুও তিনি না যেতে জেনে যেতে না পারলেও আজ আমরা তার আত্মার শান্তি কামনা করে আমরা কিন্তু মেনে নিয়েছি, হ্যাঁ সূর্য স্থির, পৃথিবী এবং অন্যান্য গ্রহরা উপগ্রহরা তার চারিদিকে ঘুরছে। তাঁর বলা কথাটা আজও মনে পড়ে, তবুও পৃথিবী ঘুরছে। এই কবিতাটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।